হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওটা ভোলেনাথের পুজো নিয়ে। যেহেতু সামনেই শ্রাবণ মাসের সোমবার আসতে চলেছে, আমরা সবাই ভোলেনাথের পুজো করে থাকি। আর খুব সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু জিনিস দিয়ে ভোলেনাথের পুজো কীভাবে করা যায় তারই একটা ছোট্ট ভিডিও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও ভিডিওটা। তো প্রথমেই দেখো, এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। তো পুজো শুরু করার আগেই ভোলেনাথকে প্রদীপটা ধূপকাঠিটা একটু দেখিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, পুজোর থালাটা আমি গুছিয়ে নিয়েছি। আকন্দের মালা নিয়েছি, নীলকণ্ঠ ফুল, গ্যাদা ফুল, ধুত্রা ফুল, বেলপাতা, একটা বেল নিয়েছি, দুধ নিয়েছি আর চন্দন নিয়েছি। এই সামান্য কিছু জিনিস দিয়ে ভোলেনাথের পুজো করব। আর প্রথমেই দেখো, ভোলেনাথকে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। কাঁচা দুধ দিয়ে ভোলেনাথকে আমি অভিষেক করে নিচ্ছি। এই সময় মেয়েরা নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় তিনবার বলবে আর ছেলেরা ওম নমঃ শিবায় বলবে। তো দেখো, দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পঞ্চামৃত দিয়েও স্নান করতে পারো। যদি পঞ্চামৃত বা দুধ জোগাড় করতে না পারো, শুধুমাত্র গঙ্গার জল দিয়েও ভোলেনাথকে স্নান করানো যায়। জল দিয়ে দেখো এবার আমি ভোলেনাথকে স্নান করাচ্ছি। দুধ দিয়ে স্নান করানোর পর একটু গঙ্গা জল নিয়ে নিলাম আর তার ভিতরে ফুল চুবিয়ে আমি ফুলের ছিটে দিয়ে আমার কাছে যে ভোলেনাথের মূর্তিটা আছে আর ছবিটা আছে সেই ছবিতে আমি এইভাবে করেই স্নান করিয়ে নিচ্ছি। টিকা করে নিচ্ছি চন্দন দিয়ে ভোলেনাথকে। চন্দন সহযোগে আকন্দের মালাটা দেখো ভোলেনাথকে আমি নিবেদন করে দিলাম। এরপর দেখো, আমি বেলপাতা চন্দন সহযোগে ভোলেনাথকে নিবেদন করছি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় তিনবার বলে। আমি তিনটি বেলপাতা নিবেদন করছি, তোমরা চাইলে পাঁচটা, সাতটা, একুশটা, এগারোটা, এরকম তোমরা নিবেদন করতে পারো। ধূপটা ফুলটাও আমি চন্দন সহযোগে নিবেদন করলাম। একটা নীলকণ্ঠ ফুল নিবেদন করলাম, একটা পৈতে নিবেদন করে দিচ্ছি। একটুখানি বেলপাতা আর ফুল ভোলেনাথের চরণে আমি নিবেদন করছি। ত্রিশূলে একটা ফুল দিয়ে দিলাম, নন্দী মহারাজকেও একটা ফুল দিয়ে দিচ্ছি। ভোলেনাথের যে মূর্তিটা আছে সেখানেও আমি আকন্দের মালা পরিয়ে দিলাম, বেলপাতা দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে দিলাম। একটা বেল নিয়েছি চন্দন সহযোগে ভোলেনাথকে আমি নিবেদন করে দিচ্ছি। গোটা ফল নিয়েছি, গোটা ফল আমি ফুল আর বেলপাতা সহযোগে ভোলেনাথকে ভোগে নিবেদন করলাম। এরপর দেখো, আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছি ভোগে। আজকে দুটো মিষ্টি আমি ভোলেনাথকে নিবেদন করছি আর জল নিবেদন করে দিলাম। একটা কুমণ্ডলের ভেতরে আমি গঙ্গা জল নিয়ে নিলাম আর এর ভেতরে অ্যাড করে দেবো আমি একটুখানি সিদ্ধি আর দিয়ে দেবো একটু চন্দন আর একটা ফুল দিয়ে দেবো। এবার এই জলটা আমি ভোলেনাথকে নিবেদন করব। এই জলটা নিবেদন করার সময় অবশ্যই নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় তিনবার বলেই তারপরে ভগবানকে জল নিবেদন করব। শিবায় নমঃ শিবায় নমঃ। ভোলেনাথের মাথায় জলটা আমি ঢেলে দিলাম। এরপর আমি আরতি করে নিচ্ছি। শিবায় নমঃ 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 শিবায়।
যে ভোগটা আমি নিবেদন করেছিলাম সেই ভোগটা আমি ভোলেনাথকে খাইয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আমি শ্রাবণ মাসের পুজো, ভোলেনাথের পুজো কিভাবে তোমরা করবে তার একটা ডিটেলস ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, কোন কোন শস্য দিতে হয় ভোলেনাথের মাথায়, তো সেগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, সিম্পলভাবে এভাবেই তোমরা ভোলেনাথের পুজো করতে পারো সোমবারে, শ্রাবণ মাসের সোমবারে। তো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।